হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এই দ্বীপে এতটা বিষ রয়েছে যা একটি শহরের মানুষদেরকে এক নিমেষে মেরে ফেলতে পারে। কেননা এই পুরো বদ্বীপটিতে সাপ বসবাস করে থাকে। এই সাপগুলো কোনো সাধারণ সাপ হয় না এবং এর কামড় খেলে হয়তো কোনো মানুষ খুব সহজে বাঁচতে পারবে না। কেননা এখানে কোনো মানুষের বাঁচাটাই সম্ভব নয়। এই বদ্বীপটিতে এমন এমন সাপ রয়েছে যাদের বিষ খুবই বিষাক্ত হয়ে থাকে। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এই বদ্বীপটি, যার নাম স্নেক আইল্যান্ড, যার সম্পর্কে এমন কিছু তথ্য জানাতে চলেছি যা শুনে হয়তো আপনারা হতভম্ব হয়ে যাবেন। কেননা আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে এই বদ্বীপে এতগুলো সাপ আসলো কোথা থেকে এবং কোনো মানুষ কি এই দ্বীপে যাওয়ার পরে আজ পর্যন্ত বেঁচে ফিরতে পেরেছে। এইসব প্রশ্নের উত্তর হয়তো আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন, তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটিকে শুরু করার আগে আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। এই বদ্বীপটি ব্রাজিলের সাও পাওলো রাজ্যে অবস্থিত, যা 106 একর জমির ওপর অবস্থিত। 106 একরের মধ্যে 72 একর জমিতেই রয়েছে জঙ্গল, যেখানে এই সাপেদের রাজত্ব হয়ে থাকে। বাকি অংশগুলি এই বদ্বীপের মরু অঞ্চল হয়, যেখানে সবুজ সবুজ ঘাস এবং ছোট ছোট গাছ দেখতে পাওয়া যায়। কিন্তু সেখানে সাপেরা বসবাস করতে পছন্দ করে না। বেশিরভাগ সাপই এই জঙ্গলে বসবাস করতে ভালোবাসে, কেননা তারা শিকার করার জন্য পাখি এবং ব্যাঙগুলোকে সেই জঙ্গলে পেয়ে যায়। এমন নয় যে এই বদ্বীপে আদিমকাল থেকে সাপের রাজত্ব আছে। আজ থেকে প্রায় 10,000 বছর আগে এই বদ্বীপটি মাটির সঙ্গে মিশে থাকত, যেখানে মানুষও বসবাস করত। কিন্তু আস্তে আস্তে এই বদ্বীপে সাপের বসবাস বেশি হতে থাকে এবং আস্তে আস্তে বদ্বীপে জল বাড়তে থাকে এবং মাটির পরিমাণ কমে যেতে থাকে, এবং এই বদ্বীপে বসবাসকারী মানুষগুলো শহরে গিয়ে বসবাস করতে লাগে। কিন্তু ওখানে থাকা সাপগুলো সেখানেই আটকে যায়। যখনই বদ্বীপটি তৈরি হয়েছিল তখন সাপের সংখ্যা খুবই কম ছিল, কিন্তু আস্তে আস্তে এই বদ্বীপে সাপের পরিমাণ অনেক বেশি হয়ে যায়। তা পরিমাণ এখন প্রায় 4,30,000-এরও বেশি, যার মধ্যে একের পর এক ভয়ানক সাপ এই বদ্বীপে বসবাস করে। এবং এখানে বসবাস করা প্রতিটা সাপের প্রজাতির মধ্যে গোল্ডেন লঞ্চ হেড নামের প্রজাতির সাপগুলো সবথেকে বেশি ভয়ানক হয়ে থাকে। এই সাপের বিষ এতটাই ক্ষতিকারক যে এই সাপ যদি আপনাদের শরীরে কোনো একটি অংশে কামড়ে দেয় তাহলে সেই অংশটির মাংসগুলো গলে যেতে থাকে। এবং এই প্রজাতিটি পৃথিবীর সবথেকে ভয়ানক সাপেদের প্রজাতির মধ্যে একটি হয়ে থাকে। এবং এদের একটি দাঁত থেকে বেরোনো বিষ 5 জনেরও বেশি মানুষকে মেরে ফেলতে পারে। এবং এই প্রজাতির সাপগুলো এই বদ্বীপে 2000-এরও বেশি আছে। এই সাপ যদি কোনো মানুষকে কামড়ে দেয় এবং তাকে সঠিক সময়ে চিকিৎসা না করা হয় তাহলে তার বাঁচার পরিমাণ 7% হয়ে থাকে। এই বদ্বীপে কোনো সাধারণ মানুষকে যেতে দেওয়া হয় না এবং এখানকার সরকার সাধারণ মানুষকে এখানে যেতে নিষিদ্ধ করে দিয়েছেন। একটা সময় ছিল যখন এখানে কোনো নিয়মাবলী ছিল না এবং সাধারণ মানুষরা এখানে যেতে পারত, কিন্তু পরে এই নিয়মগুলি যুক্ত করা হয়। কেননা সেখানে যে মানুষগুলো যেত তারা ওখানকার অনেক সাপকে মেরে ফেলত, আর যদি কোনো মানুষ কোনো সাপকে মারতে না চাইত তাহলে সেই সাপগুলো তাদেরকে আক্রমণ করত এবং সেই কারণে সেই মানুষগুলোকে সেই সাপগুলোকে মেরে ফেলতে হতো। সাপ এবং মানুষ এদের দুজনেরই যেন কোনো ক্ষতি না হয় সেই কারণে সেখানে মানুষের যাওয়ার নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এখানকার সাপগুলো এতটাই ভয়ানক হয়ে থাকে যা বাস্তবের দুটো ঘটনা আমি আপনাদেরকে এখন বলতে চলেছি। একটা সময় একটি জেলে সেখানে কলা গাছগুলো থেকে কলা পাড়তে গিয়েছিল, কিন্তু সেখানে যাওয়ার পরে একটি সাপ তাকে কামড়ে দিয়ে থাকে এবং সে দৌড়ে পালিয়ে নৌকাতে পৌঁছানোর আগেই অজ্ঞান হয়ে যায়।
তারপর অনেকগুলো সাপ এসে এর শরীরের ওপরে আক্রমণ করে থাকে এবং পরে যখন সমুদ্রের পুলিশেরা তা খবর পায়, তারপর সেখানে গিয়ে সেখান থেকে তার মৃতদেহ উঠিয়ে নিয়ে আসে। এটা জানার পরে অনেক চোরেরা সেখানকার সাপগুলোকে চুরি করে কালো বাজারে বিক্রি করে থাকত। কেননা কালো বাজারে এই বিষাক্ত সাপেদের অনেক মূল্য হয়। এই জিনিসটির পাহারা দেওয়ার জন্য একটি মানুষকে সেখানে বসবাস করতে দেওয়া হয় এবং সে তার পরিবারকে নিয়ে সেখানে থাকা লাইট হাউসে বসবাস করে। কিন্তু কয়েকদিন পর রাত্রিবেলায় সেখানে কিছু সাপ প্রবেশ করে, যা দেখে এরা ভয়ে বেরিয়ে পালাতে লাগে এবং একটি গাছের তলায় আশ্রয় নেয়। তারপর অনেকগুলো সাপ মিলে এদের পুরো পরিবারটিকে শেষ করে দেয়। এর পরিবারে তার স্ত্রী, সে এবং তার একটি শিশু মারা যায়। এটা কোনো কাল্পনিক ঘটনা নয়, এটা বাস্তব ঘটনা। এই বদ্বীপে কতগুলো সাপ আছে সেটা আপনি এইটা দেখে বুঝতে পারবেন যে এক স্কোয়ার মিটারে একের পর এক পাঁচটি সাপ বসবাস করে থাকে এবং এই বদ্বীপে পিট ভাইপার নামের সাপগুলোও বসবাস করে, যা সাপেদের মধ্যে সবথেকে ভয়ানক একটি সাপ হয়। এখানে থাকা সব সাপগুলো খাবার এবং জল খাওয়ার জন্য সমুদ্রে যায়, কেননা জলে এরা মাছকে পায়। এরা পাখিকেও শিকার করে থাকে, কিন্তু এখানে কোনো পাখি বসবাস করে না। এবং কোনো পাখি যদি দূর থেকে উড়ে এসে এই বদ্বীপে একটু আশ্রয় নেয়, তাহলে তারা বুঝতে পারে না যে এখানে কেমন ধরনের দানব রয়েছে, তারা এই দানবের শিকার হয়ে যায়। এই বদ্বীপে শুধু তারাই যেতে পারে যারা গবেষণা করে থাকে, যারা সাপের উপরে গবেষণা করে এবং সাপের বিষের ওষুধ বানিয়ে থাকে। এবং যে বা যারা এই বদ্বীপে যেতে চায় তাদেরকে প্রথমত ব্রাজিলের সরকারের কাছে অনুমতি নিতে হয়, তারপরেই তারা এই বদ্বীপে যেতে পারে। আপনারা আমাকে কমেন্ট করে এটা জানান যে আপনারা কি এই বদ্বীপে একবার হলেও যেতে চান, এবং যদি আপনাদের এই বদ্বীপে থাকা সাপেদেরকে দেখার খুব ইচ্ছে হয়ে থাকে, তাহলে ব্রাজিলের এই সাও পাওলো চিড়িয়াখানায় গিয়ে এই বদ্বীপে বসবাসকারী সমস্ত সাপেদেরকে আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এটুকুই ছিল। আপনারা কমেন্ট করে অবশ্যই জানান যে এই ভিডিওর কোন অংশটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে। দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিওতে, এবং আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। এবং সুস্থ থাকবেন সবাই।